শোনো শোনো হয় গো দয়াল, তোমায় জানাবো কে মনি, করোনা ভাইরাসের কথা শুনে বুক ফেটে যায় রে, তোমায় জানাবো কে মনি। আমি প্রায় 35 বছর ধরে এই কাঁথা কাজে যুক্ত আছি, কিন্তু আমি আমার জীবনে এই প্রথমবার শিল্পীদের নিয়ে খুব সমস্যায় আছি। কারণ হলো লকডাউন। লকডাউনের জন্যে আমরা কোথাও যেতেও পারছি না এবং আমাদের কাছে কেউ আসতেও পারছে না। দাদা, আজকে আমাদের লেনদেন যদি ঠিক মতো না করতে পারি, তার জন্য আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এরকম অবস্থা থাকলে, এরকম অনুষ্ঠান বিভিন্ন যারা ইনকাম সোর্স না থাকলে দল ঠিকানো বড় মুশকিল। শুধু দল বলে নয়, এই শিল্পটাই আস্তে আস্তে হারিয়ে যাবে। 22 মার্চ বহুত দিন ইয়াদ রহেগা, जब हम चौराहे पे चले गए तो लोगों ने कहा लॉकडाउन लग गया, कहाँ जा रहा भैया। तो स्थिति ऐसी थी कि कोई घर में ऐसा बवाल हो गया, जैसे वीरान हो गए सब बस्ती। और बहुत सारे हमारे जजमान लोग, यहाँ के जितने भी है, सबसे बड़ी बात ये कि इस गांव में 250 कलाकार हैं, उनका पालन पोषण कैसे हो। कलाकार तो कोई साधारण वो सब भी नहीं होते, वो तो भी देश का तो एक बहुत बड़ा एक हिस्सा होता है कलाकार। सरकार से हम सब खसिंदा काम करने वाले आशा करते हैं कि हमारी लाइट, पानी, स्कूल फीस सरकार माफ करे, हमें राशन सामग्री की व्यवस्था करे, हमें कम ब्याज पर लोन दिलवाए या सब्सिडी पर लोन दिलवाने की, जिससे हमारा खसिंदा कार्य बंद ना हो और हम हमारा घर परिवार चला सके। हमारा चाहे समस्त लॉज गुले खुलूक, टूरिस्ट आसुक, हमारा सामाजिक दूरत्व बजाय रेखे আমরা আমাদের প্রোগ্রাম দেখিয়ে কিছু ইনকাম করতে চাই। হম লকডাউন মে থে লেকিন হমে মহসুস নেই হো রা থা কি হম লকডাউন মে হ্যায় ইয়া হম এক আপনা কাম কর রহে হ্যায়। তো হম ঘর মে রহকে ওর খালি নেই রহে, আপনা কাম করতে রহে, আপনি পরম্পরা কা লেখা চোখা করতে রহে, আপনি পরম্পরা পে লিখাতে রহে, রিয়াজ করতে রহে, ফেসবুক কে জরিয়ে লাইভ প্রোগ্রাম করাতে রহে। তো ভেঙে পড়ার কিছু নেই। সাধক ভব পাগলা এক জায়গায় বলেছে যে নিজের সাধনাটা করতেই হবে, তো আমাদের চর্চা চালিয়ে যেতেই হবে। তাই সাধক বাবা পাগলা কি বলেছেন আমি শুনে একটুখানি বলবো। তুমি ভাঙ্গো আবার, তুমি গড়িয়া তোলো,